নানান নাটকীয়তার অবসান ঘটিয়ে অবশেষে ওয়ান ডে বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মঙ্গলবার রাত 8:15 15 সদস্যের এই স্কোয়াড ঘোষণা করা হয়। একই সঙ্গে উন্মোচন করা হয় টাইগারদের বিশ্বকাপ জার্সি। 15 সদস্যদের ঘোষিত এই স্কোয়াডে নেই অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল। তাকে ছাড়াই ভারতে অনুষ্ঠেয় টুর্নামেন্টটি খেলতে যাচ্ছে সাকিব বাহিনী। সাকিবকে অধিনায়ক রেখে ঘোষিত দলে রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। তবে দল ঘোষণার আগ মুহূর্তে তামিম ইকবালের ফিটনেস ইস্যুতে গত পরশু রাত থেকে শুরু হয়েছিল নতুন নাটকীয়তা। কারণ দীর্ঘদিন পর নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ দিয়ে মাঠে ফিরেছিলেন তামিম। কিন্তু ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তামিম জানিয়েছিলেন এখনও কিছুটা চোটের অস্বস্তি আছে তার, আর আনফিট ক্রিকেটার নিয়ে বিশ্বকাপ নিয়ে যেতে চান না বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান ও কোচ চন্ডিকা হাথুরুসিংহে। যে ব্যক্তিটি গত ম্যাচেও দলের সর্বোচ্চ দ্বিতীয় রান সংগ্রাহক, সে আনফিট কথাটা কতটুকু যুক্তিসঙ্গত? মূলত সাকিব তামিমের পার্সোনাল সমস্যার কারণেই দল থেকে বাদ দেওয়া হয় তাকে। একসময় সাকিব তামিম বেস্ট ফ্রেন্ড ছিলেন, বর্তমানে তারা একে অপরের সাথে দা কুমড়া সম্পর্ক। সাকিবের মতো বেস্ট ফ্রেন্ড থাকার থেকে শত্রুদের সাথে থাকা মিলেই ভালো। ভারতের বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে দেখে বাংলাদেশের সাকিব তামিমদের শিক্ষা নেওয়া উচিত, কারণ তাদের বাহ্যিক কোনো খারাপ সম্পর্ক খেলায় প্রভাব ফেলে না বা টিমে কোনো প্রভাব পড়ে না। সবকিছু দেখে মনে হয় সাকিব খেলা শুধু পেশা হিসেবে দেখে, দেশের জন্য খেলে না। দেশের জন্য খেলে পার্সোনাল প্রবলেমগুলো দল গঠনের কারণ হতো না। ফিটনেস ইস্যু নিয়ে গত পরশু অস্ট্রেলিয়া থেকে ফিরে হাতুরু ও সাকিব রাতে আলোচনায় বসেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপড়ের সঙ্গে। মধ্যরাতে হওয়া বিসিবি সভাপতির বাসভবনে এই আলোচনাও কতটা ফলপ্রসূ হয়েছে তাও স্পষ্ট ছিল। একই ব্যাপার নিয়ে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডে চলাকালীন আবারও বৈঠকে বসেন বিসিবি নীতি নির্ধারকেরা। মধ্যস্থতার জন্য নিয়ে এলেন মাশরাফি বিন মুর্তজাকেও। সবাই মিলে তামিমের ব্যাপারে এই সিদ্ধান্ত নিয়েছেন। বিকেল 5:45 একবার দল ঘোষণার কথা থাকলেও পরে সেই সময় পরিবর্তন করে ম্যাচ শেষে জানানো হয়।